ইলিশ মাছের চপ চলুন আমরা দেখে আসি শুরুতে কি কি উপকরণ লাগছে ইলিশ মাছের চপ কাটা ছাড়ানো ইলিশ মাছ 1 কাপ সিদ্ধ আলু 1 কাপ পেঁয়াজ কুচি আধা কাপ আচারের তেল 2 চা চামচ শুকনা মরিচ 2টি লবণ স্বাদমতো তেল পরিমাণ মতো ব্রেড ক্রাম পরিমাণ মতো দেখে নিলাম উপকরণগুলো তৈরি করি কি করছি প্রথমে আমার তো ভীষণ পছন্দ ইলিশ মাছ হ্যাঁ আসলে সবারই কম বেশি পছন্দ আমার মনে হয় ইলিশ মাছ খুব কম মানুষ আছে যারা ইলিশ মাছ পছন্দ করে না অনেক কম বাঙালি আছে বাঙালি আছে রাইট আচ্ছা আমরা এখানে ইলিশ মাছ একটু লবণ মরিচ হলুদ দিয়ে আমরা ইলিশ মাছটাকে একটু ভেজে কাটা ছাড়িয়ে নিয়েছি হ্যাঁ আচ্ছা ওকে কতটুকু নিয়েছি এখানে ইলিশ মাছ 1 কাপের মতো তার হাফ পরিমাণে আমরা আলু পটেটো বয়েল পটেটো দিয়ে আলুটা আমরা সিদ্ধ করে ম্যাশ করেছি আচ্ছা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি যতটুকু মাছ নিচ্ছি তার অর্ধেক পরিমাণ আলু দিয়েছি আলুটা হচ্ছে জাস্ট বাইন্ডিং এর জন্য ওকে আচ্ছা আমি এখন একটা মিক্স তৈরি করব সেটা হচ্ছে পেঁয়াজ নিলাম পেঁয়াজটা কুচি করে না হ্যাঁ কতটুকু হাফ কাপের মতো হ্যাঁ হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তারপর আমরা যে আচার খাই যে কোনো আচারের একটু তেল নিব ঠিক আছে আচারের তেল হ্যাঁ ওকে সাথে আমরা কয়েকটি শুকনো মরিচ এই ঝাল এটা আসলে হাত দিয়ে না করলে আসলে আমার মনে হয় অরিজিনাল টেস্টটা পাওয়া যায় না হাতে ঝাল লেগে যাবে না অভ্যেস হয়ে গেছে না করতে গেছে রাইট আমরা কিন্তু হাতটা ধুয়ে নিয়েছি অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যখন রান্নাঘরে হাত ব্যবহার করছি সেটা ভালো মতো ওয়াশ করতে হবে ক্লিন করে নিতে হবে মনে করিয়ে দিতে চাই এক্সপার্ট টুডেস কিচেনে আমরা সবসময় ব্যবহার করি এক্সপার্ট ডিশ ওয়াশার যেটা আমাদের কিচেনকে পরিষ্কার তো করেই সাথে করে জীবাণুমুক্ত যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আচ্ছা আমরা স্বাদ মতো মানে এই শুকনো মরিচের সাথে যেমন ঝাল খেতে পছন্দ করে আমরা কেমন খাচ্ছি আমি একটু মানে সবাই যেটা খেতে পারে সেরকম আমি খুব বেশি খেতে পারি না আসলে আচ্ছা বাসায় সবাই নরমালি মডারেট খায় মানে মডারেট খায় ঠিক আছে আচ্ছা আমরা একটু লবণ টু টেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এটাকে একটু ভালো করে ছিটকে নেব শুধু এই শুকনো মরিচ তেল লবণ আর পেঁয়াজ এটা দিয়ে কিন্তু আবার ভাত খেয়ে নেওয়া যায় খুব মানে এইটা একটু এটা কি আমরা একটা ভর্তা আলুটা যদি অ্যাড না করে জাস্ট মাছটা দেই তাহলে কিন্তু একটা ভর্তা মাছের ভর্তা হয়ে গেল ইলিশের লেজের ভর্তা যেটা আর কি গেছেন আপু এই খাবারটা কেমন বানায় এটা খেয়েছেন খেয়েছি আচ্ছা আমরা এখন এটার সাথে অ্যাড করে নিচ্ছি আচ্ছা এখন এটা আমরা দিয়ে দিচ্ছি না মাছ আর আলুটা যেখানে ছিল সেখানে আমরা পেঁয়াজ মরিচের যে মিশ্রণ সেটাও অ্যাড করে দিলাম বা এখনই তো জিভে জল চলে আসছে এখানে খুব বেশি মশলা ইউজ করে না ইলিশ মাছের যে একটা মানে নিজস্ব মানে স্মেল সেটা আসলে আর কি নষ্ট করতে চাই না আমি রাইট ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে আমি শেপ দিতে পারি আর কি চপে আচ্ছা মাখানো হয়ে গেছে না অলমোস্ট মাখানো হয়ে গেছে এবার কি করব এটাকে চপের মতো গোল গোল করে আমরা এটা শেপ করে নেব আচ্ছা এটা খেতে মজা বাট ওই মাছের কাটাটা ছাড়াতে আর কি কষ্ট রান্নাবান্না নিয়ে কেমন ব্যস্ততা চলছে সেটা একটু বলেন আমাদের প্রফেশন হিসেবে এখন ব্যাংকার হিসেবে আছি কোথায় কোন ব্যাংকে আছেন আমি মার্কেন্টাইল ব্যাংকে আছি আচ্ছা আর এমনি রান্না তো সবসময় এটা আসলে এখন আগে প্রফেশনালি করতাম এখন আর ওটা হয়ে উঠছে না আসলে সময়ের কারণে এখন শখের বশে করা হ্যাঁ শখের বশে যেটা ওটা তো থাকবেই বাসায় করি যখন ফ্রি টাইমটা পাই মানে মাঝে মাঝে মন খারাপ হলে আমি রান্নাটা করি আমার মনে হয় মনটা ভালো হয়ে যায় চট করে বাহ খুব বেশি লাগবে না পাঁচটা করি হ্যাঁ আমরা এখন একটু তেল গরম দিয়ে দিই আগে হ্যাঁ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি এখন এটা ভাজতে হবে না তেলটা গরম দিয়ে আমরা সরিষার তেলে ভাজবো হ্যাঁ ও এটা কি পুরোটা দিয়ে দেব হ্যাঁ পুরোটা এখানে 1 কাপের মতো আছে আমি পুরোটা দিয়ে দিচ্ছি কিছু ব্রেড ক্রাম নিয়ে নিচ্ছি
ময়দা আর একটু পানি দিয়ে একটু ব্যাটার করে নিয়েছি। হ্যাঁ, আলু দিয়ে যেসব জিনিস আমরা তৈরি করি তো ওটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন ডিম দিয়ে যদি আমি কোট করি অনেক সময় এটা ফেটে খুলে যেতে পারে, খুলে যেতে পারে, তখন আলুর ভেতরে তেল ঢুকে সগি হয়ে যায়, টেস্টটা ভালো থাকে না। রাইট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটু ময়দা দিয়ে করি যদি তাহলে এটা আটকে থাকে আর কি। তো আমি এটা একটু ময়দার ব্যাটারে দিয়ে, সো এই ব্যাপারগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমরা কিন্তু সাধারণত ব্রেড ক্রাম্বে যখন গড়িয়ে নেই আগে ভাবে যে ডিম দিয়ে করলেই হবে, তা ওটা করতে পারি যেমন চিকেন বা অন্য কোনো আইটেমে, বাট এই আলু দিয়ে যেগুলো আর কি সেটা, কিন্তু আলু থাকলে ময়দা দিয়ে করাটাই ভালো। আচ্ছা, আর আমরা সবসময় যেই হাতে আসলে মানে লিকুইডটা থাকবে ওখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা ধরবো না, তাহলে আমার ইয়েটা নষ্ট হয়ে যাবে ব্রেড ক্রাম্বটা অনেকটাই। হ্যাঁ, তেলটা অলমোস্ট মনে হয় গরম হয়ে গেছে। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা ঝামেলা না যদি মাছটা করা থাকে, খুবই অল্প সময়ে অল্প ইনগ্রেডিয়েন্টসে আসলে করা যায়। রাইট। এবং এই খাবারটা কিন্তু যে কোনো বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায়, যে কোনো সময়, যারা অবশ্য কাটা বেছে খেতে পছন্দ করে না তাদের জন্য এটা ভালো। এক্স্যাক্টলি, অনেকে আছে ইলিশ মাছ পছন্দ করে কিন্তু কাটার ভয়ে খেতে পারে না, পারে না। তার আপনি কি এই দলে নাকি? হ্যাঁ, ও কাটা ভয় পায়। আচ্ছা, তাহলে আপনার জন্য এটা আদর্শ খাবার। এদিকে আমাদের সর্ষের তেল কিন্তু একদম গরম হয়ে গেছে, যেহেতু ইলিশ মাছ তাই আমরা সর্ষের তেল দিয়ে ভাজছি। আচ্ছা, আমার একটা স্প্যাচুলা, আচ্ছা ঠিক আছে। উল্টে দিয়ে এবার, হ্যাঁ বাকি সুন্দর এক পাশ প্রায় হয়েই এসছে মনে হচ্ছে। বেশি সময় লাগবে না, কারণ ভেতরের জিনিসটা তো আমার অলরেডি কুক, ভেতরের জিনিসটা অলরেডি কুক, সো উপরে একটা আমরা একটা ক্রাঞ্চি ভাবটা আসবে। রাইট। আচ্ছা, গোল্ডেন ব্রাউন হবে। হ্যাঁ, সর্ষের তেলে সুন্দর একটা ঝাঁজ নাকে লাগছে, আমাদের রংটা কিন্তু মনে হচ্ছে চলে আসছে। আচ্ছা, আমাদের হয়ে গেছে প্রায়, এখন তুলে নিচ্ছি। এটা আমি যে কোনো পোলাওর সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথে ভালো লাগবে, শুধু শুধু খেতে খুব ভালো, শুধু ভালো লাগবে, সস, গ্রিন সস। আমি এটা কুকড ফুড দেখে আমি আর হাত দিচ্ছি না, কারণ র ফুডটা আমরা খালি হাতে ধরতে পারি, গ্লাভস পরে অথবা আমরা কুকড ফুড সার্ভ করব। হ্যাঁ, র ফুডটা খালি হাতে ধরলেও সেটা তো পরবর্তীতে কুকড হচ্ছে উচ্চ তাপমাত্রায়, কুকড হওয়ার পর সেটা হাত দিয়ে না, এই সময় আসলে আমাদের এই জিনিসটা একটু মেইনটেইন করা উচিত আসলে সবার, এই সময় সব সময় সব সময়। হ্যাঁ, স্পেশাল একটু সস দিয়ে দিলে বাস, আপু তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের চপ। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে? আপনি বলছিলেন আপু খুব সুন্দর করে সাজায়, এবং সুন্দর করে সাজিয়ে আমার হাতে তুলে দিলেন আসমা আমাদের আজকের ডিশ ইলিশ মাছের চপ। আপনাদের সুবিধার জন্য আমরা পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমে বাটিতে কাটা ছাড়ানো ইলিশ মাছ নিন, এতে সেদ্ধ আলু দিন, আরেকটি প্লেটে পেঁয়াজ কুচি, আচারের তেল, শুকনা মরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে সেদ্ধ আলু ও মাছের সাথে মিশিয়ে নিন। এবার মশলায় মাখানো মাছ চপ আকারে বানিয়ে বেটারে চুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ইলিশ মাছের চপ।